আসসালামু আলাইকুম। এমআর বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা কলার জয়েন কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে আগে কিভাবে কলার জয়েন করতে হয় বা গার্মেন্টসের প্রোডাকশনে কিভাবে কলার জয়েন করে সেটি দেখানোর চেষ্টা করব, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। ভিউয়ার্স, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা প্রোডাকশনে কিভাবে কলার জয়েন করছি, দেখুন। এরপর আমরা আপনাদেরকে কিভাবে মার্ক করতে হয়, কিভাবে জয়েন করতে হয় এটা হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেব আমি ভিডিওর মাধ্যমে। এর আগে আপনাদেরকে আমি প্রোডাকশনে কিভাবে কলার জয়েন করে সেটি দেখানোর চেষ্টা করছি, আপনারা মনোযোগ সহকারে সেটি দেখতে থাকুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে কলার জয়েন করতে হয়। আপনাদেরকে কলারে ছয়টা মার্ক করে নিতে হবে, আমি আপনাদেরকে মার্কগুলো দেখিয়ে দিচ্ছি এবং বডিতেও দেখুন ছয়টা জায়গায় ছয়টা সেলি আছে। তো যে সেলি বরাবর আপনাদেরকে করতে হবে মার্ক মিলিয়ে, দেখুন। আমরা প্রথমে বলটাকে কলার নিয়ে ধরলাম, এরপর আমরা এখানে একটা মার্ক আছে এই মার্কটা মিলিয়ে দিচ্ছি, দেখুন। এরপর এখানে একটা মার্ক আছে, মাঝখানে একটা মার্ক আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা যদি এইভাবে মার্ক মিলিয়ে মিলিয়ে কলার জয়েন করেন অবশ্যই আপনারা কলার জয়েন করতে পারবেন। এবং এই যে শোল্ডারে যে সেলিটা আপনাদেরকে ঘুরিয়ে দিতে হবে ব্যাকপার্টের দিকে, মার্ক মিলালাম, হয়ে গেল আমাদের কলার জয়েন। আপনারা দেখুন, এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে কলার জয়েন্ট, দেখুন। আপনারা নিজেরাও চেষ্টা করলে অবশ্যই পারবেন, না পারলে আমি আপনাদেরকে আবারও অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। সেটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে আপনারা কতটুকু কি বুঝলেন। তো আপনারা যারা আমার চ্যানেল এখনও নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এরকম গার্মেন্টস সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে জানান কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কোন প্রসেসের ভিডিও দেখতে চান, আমি আপনাদেরকে সেই প্রসেসের বা সেরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।